আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ভাতের চাল দিয়ে ঝরঝরে খিচুড়ির রেসিপি শেয়ার করব। অনেকেই আছেন ভাতের চাল দিয়ে খিচুড়িটা অনেক পছন্দ করেন, বিশেষ করে আচার দিয়ে ভর্তা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো নতুন রাঁধুনি আপুদের জন্যই আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ভাতের চাল। আমরা যে রেগুলার ভাত রান্না করি সেই চালই হচ্ছে এটা। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে মসুর ডাল। তো 2 কাপ চালের জন্য 1/2 কাপ পরিমাণে মসুর ডাল দিয়েছি। এখন এটা পানি দিয়ে খুব ভালো করে কোচলে কোচলে আমি ধুয়ে নিব। আমি এখানে অন্য আর কোনো ডাল নিব না, শুধুমাত্র মসুর ডাল দিয়ে করব। ভাতের চাল দিয়ে মসুর ডালের এই খিচুড়িটা একদম ঝরঝরে হয় আর খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় চেষ্টা করবেন। তো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন আমি এভাবেই রেখে দিব। কিছুক্ষণ পর পানি ঝরে শুকিয়ে যাবে। একটা ফ্রাই প্যান গরম করে তাতে তেল দিয়ে তেজপাতা আর দারচিনি দিলাম 2 টুকরো করে। তারপরে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। যখন একটু লাল লাল কালার হয়ে আসবে তখন এখানে আদা রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। তারপর কিছুক্ষণ ভেজে আমি এখানে চাল দিয়ে দিলাম। চাল ডাল আসলে এটা একদম ঝরে যাওয়ার দরকার নেই, কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে একটু নরম হয়ে গেছে, ডালগুলো অর্ধেক করে হয়ে ভেঙে যায় আর কি। তাহলেই বুঝতে হবে যে ভালো করে এটা মানে রেখে দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছু আস্ত রসুন দিলাম, রসুনের কোয়া দিলাম, আর এখানে হলুদ দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। এখন আবারও একটা ভালো করে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। প্রথমে এখানে পানি আমি দিচ্ছি না, প্রথমে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 5 কাপ পরিমাণে পানি দিব, কারণ 2 কাপ চালের জন্য 4 কাপ পানি আর 1/2 কাপ ডালের জন্য 1 কাপ পরিমাণে পানি। এভাবেই পানিটা মেজারমেন্ট করতে হবে আর অবশ্যই গরম পানি দিতে হবে। তো 15 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম হাই আঁচে জাল করলাম। দেখেন চালগুলো অলরেডি ফুটে গেছে, আর যে আমি ধোয়ার পরে কিছুক্ষণ চাল ডাল একসাথে রেখে দিয়েছিলাম তাতে করে কিন্তু ডালটা খুব সুন্দর করে চালের সাথে মানে ভাতের সাথে গলে যায় আর কি, আস্ত ডালটা থাকে না। তো আমি আবারও কিছুক্ষণ এটা রাখলাম, প্রায় 10 মিনিটের মতো চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। তো দেখেন আমি উল্টে দিচ্ছি, এখনও কিন্তু একটু পানি রয়েছে, একদম ঝরঝরে হয়নি। আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দিতে হবে। তো পানির পরিমাণ একদম ঠিক ছিল। আমি এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে আরও 10 মিনিটের জন্য এটা দমে রেখে দেব, তারপরেই দেখব যে হয়ে গেছে। তো আপনারাও দেখতে থাকুন, নিশ্চয়ই একবার দেখেই রেসিপিটা পারবেন। খুবই সহজ রেসিপি, এটার এই হচ্ছে স্পেশালিটি হচ্ছে যে ডালগুলো আস্ত থাকে না, ভাতের সাথে গলে যায়। তো দেখেন ফিরে আসলাম 10 মিনিট পরে, আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। মাশাল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। বিশেষ করে এটা ডিম ভাজা, আচার, বেগুন ভাজা, ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে, গরুর মাংস দিয়েও অনেক ভালো লাগে। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব, তারপরে পরিবেশন করব। আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট। আমি চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে দেখেন একবার নেড়ে দেখাচ্ছি, একদম কিন্তু ঝরঝরে হয়েছে। এটা আমি ডিম ভাজা, ভর্তা, চ্যাপাশুটকির ভর্তা, তারপরে পেঁয়াজের আচার দিয়ে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।